হার্টের রুগীরা যারা আছেন তারা সকালে খালি পেটে কি খান এমন কিছু ভেষজ আছে যা হার্টের নিয়মিত সকালে রুগীর খাওয়া উচিত আগে কমেন্টে জানান এই লক্ষণগুলোর কোনোটা কোনটা আপনার আছে কি না আপনি কি ধূমপান করেন আপনার পরিবারে কি হার্ট অ্যাটাকের ইতিহাস বা অল্প বয়সে হঠাৎ মৃত্যুর ইতিহাস আছে আপনার কি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তের চর্বির মাত্রা বেশি আছে আপনি কি কায়িক শ্রমবিহীন জীবনযাপন করেন আপনি কি স্থূল বা আপনার কি ওজন বেশি আপনার মানসিক চাপ কি প্রচণ্ড তাহলে কোনোভাবেই আজকের ভিডিওটি টেনে বা স্কিপ করবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করুন ও লাইক দিন অধিকাংশ ডায়াবেটিসের রুগী হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করে থাকেন ডায়াবেটিস ও হৃদরোগ এই দুটি পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এখন জানুন সকালে খালি পেটে হার্টের রোগীর কি সেবন করা উচিত প্রথমেই সকালে অবশ্যই পানি পান করবেন পানি পান করার বিশ মিনিট পর এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করবেন গবেষণায় বলা হয়েছে যে হার্টের রোগীদের জন্য কাঁচা রসুন অনেক বেশি উপকার করে থাকে আয়ুর্বেদে কয়েক হাজার বছর ধরে রসুন ব্যবহার হয়ে আসছে এই মশলা বহু ওষুকে কার্যকরী আসলে রসুন রক্ত তরল করতে সাহায্য করে এমন কি হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এতে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান এই উপাদান ব্লাড সার্কুলেশন সুস্থভাবে পরিচালনায় সাহায্য করে তাই হার্টের রুগীদের নিয়মিত রসুন খেতে বলেন বিশেষজ্ঞরা একই সাথে রসুন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ইউরিন ইনফেকশনও কমায় হার্ট সুস্থ রাখার পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে দারুণ ভূমিকা রাখে রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্ট এস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী কিভাবে খাবেন রসুন সকালে খালি পেটে পানি পান করার বিশ মিনিট পর এক থেকে দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে যারা চিবিয়ে খেতে পারবেন না তারা রসুন ছোট ছোট করে কেটে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে দিয়ে মিশিয়ে খাবেন এরপরে যা খেতে পারেন খালি পেটে তা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস আপনার হার্টকে শক্তিশালী করতে সাহায্য করবে আয়ুর্বেদ থেকে আধুনিক চিকিৎসা সব জায়গায় কাঁচা হলুদ বিশেষ জায়গা করে নিয়েছে হার্টের রোগীদের জন্য মনে রাখবেন যারা হার্ট ব্লকেজে ভুগছেন তারা অবশ্যই কিন্তু কাঁচা হলুদ খাবেন প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে হলুদ হল একটি মহা ঔষধি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ দূর করতে কাজ করে কাঁচা হলুদ এখন তো কম বয়সেই অনেকেই হার্টের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছেন দিনের পর দিন তাই চিকিৎসকরা সবাইকে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ পরামর্শ দিচ্ছেন আপনার হাতের কাছে উপস্থিত এক টুকরো কাঁচা হলুদি হার্টের খেয়াল রাখার কাজে একাই একশো এতে উপস্থিত কারকিউমের নামক উপাদান হার্টের ক্ষয়ক্ষতি কমাতে পারে তাই হার্ট অ্যাটাকের ফাঁদ এড়াতে চাইলে প্রতিদিন সকালে কাঁচা হলুদ খাওয়া আবশ্যক সকালে ঘুম থেকে উঠে হাফ ইঞ্চি পরিমাণ হলুদ ভালোভাবে চিবিয়ে খেয়ে এর রসটা খাবেন অথবা থেতু করে এর রসটা খেতে পারেন এরপরে খেতে পারেন কাঁচা আদা আদাও হার্টের রুগীদের জন্য পথ্যর মতে কাজ করে আদায় রয়েছে ম্যাগনেশিয়াম ফসফরাস সিলিকন সোডিয়াম আয়রন দস্তা ক্যালসিয়াম বিটা ক্যারোটিন জাতীয় খনিজ উপাদান যা কিনা হার্টের রুগীদের জন্য অনেক উপকারী আদা ক্যান্সার দূর করে মাইগ্রেনের ব্যথা দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পাকস্থলী ও লিভারের স্বাস্থ্য ভালো রাখতে আদা দারুণ কাজ করে আদা কিভাবে খাবেন সকালে ঘুম থেকে উঠে হাফ ইঞ্চি পরিমাণ কাঁচা আদা চিবিয়ে খাবেন তবে লবণ দিয়ে খাবেন না হার্টের রোগের যাদের ইতিহাস রয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওতে দেখানো এই তিনটি উপাদান মনে করে সকালে খালি পেটে খাওয়া শুরু করে দিবেন আজ থেকেই যারা এই ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই ভেষজগুলো খাওয়া শুরু করবে হার্টের রোগে ভুগবেন না ভবিষ্যতে হার্টে যাদের ব্লকেজ রয়েছে তাও দূর হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করুন সেই সাথে ভিডিওটিতে লাইক দিন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ